টিউশন তো আজকের এই ভিডিওতে আমরা পিথাগোরাস থিওরিম বা পিথাগোরাসের উপপাদ্য সম্বন্ধে জানবো তো পিথাগোরাসের উপপাদ্যে কি বলা হয়েছে না কোনো একটি সমকনী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে সমষ্টির সমান তো এই জিনিসটাই পিথাগোরাসের উপপাধ্যে বলা হয়েছে তো যে এই এত বড় থিওরিমটা লেখা আছে এটাকেই আমরা চলো সহজভাবে নিই এই উপপাদ্যে প্রথমেই বলা হয়েছে সমকোণী ত্রিভুজ তো এই থিওরিটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্যই প্রযোজ্য তো আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিয়েছি সমকোণী ত্রিভুজ মানে যার যে কোনো একটা কোণ নাইনটি ডিগ্রি হতেই হবে দেখো এই কোণটা কত না নাইনটি ডিগ্রি তার মানে ত্রিভুজ এবার এই সমকোণী ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বেশি আমরা অতিভুজ বলবো তো এই বাহুটার দৈর্ঘ্য সবচেয়ে বেশি তো এইটা কি না অতিভুজ বাকি যেটা নিচে থাকবে সেটাকে ভূমি বলবো আর যেইটা ভূমির সঙ্গে নাইনটি ডিগ্রি কোন করে থাকবে সেইটাকে আমরা উচ্চতা বলবো মানে এটা উচ্চতা এটা ভূমি আর সব সময় এই নাইনটি ডিগ্রি কোন ভূমি আর উচ্চতার মধ্যেই হয়ে থাকে তো এবার পৃথাগ্রসের থিওরিটা দেখা যাক সমকোণী ত্রিভুজ তো আমরা নিয়ে নিলাম এবার অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজ অতিভুজের এটা আমরা একটা বর্গক্ষেত্র নিয়ে নিলাম বর্গক্ষেত্র মানে কি যার চারটে আমরা নি এ মানে এর দৈর্ঘ্য এ পরিমাণ এর একটা বাহুর দৈর্ঘ্য এ মানে এর ক্ষেত্রফল কত হবে না এ স্কোয়ার তারপর কি বলা হয়েছে না এই অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কার সমান হবে না বাকি দুটো বাহুর ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমান হবে এবার আমরা এই ভূমি আর উচ্চতার উপরেও বর্গক্ষেত্র ড্র করব। তো এবার দেখো এই দুটো বাহুর উপরেও আমরা বর্গক্ষেত্র ড্র করে নিলাম এবার এই যে আমাদের ত্রিভুজের যে ভূমি ছিল এর দৈর্ঘ্য যদি বি হয় আর এই যে উচ্চতা এর দৈর্ঘ্য যদি সি হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে এই বি স্কয়ার বা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এই উচ্চতার উপর যে বর্গক্ষেত্র ড্র করা হয়েছে এই বর্গক্ষেত্র ক্ষেত্রফল মানে সি স্কোয়ার এই দুটোর যোগ ফল কার সমান হবে না এই এ এর সমান হবে তো এই হলো আমাদের পিথাগোরাসের সূত্র তো এইটাকেই আরেকবার রিপিট করা যাক পিথাগোরাসের উপপাদ্যে কি বলা হলো না কোনো একটা সমকোণী ত্রিভুজের এটা একটা সমকোণী ত্রিভুজ এর অতিভুজের ওপর মানে এই অতিভুজ এর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এর একটা বাহু এ হলে এর ক্ষেত্রফল কত না এ স্কোয়ার এর ক্ষেত্রফল কার সমান হবে না বাকি দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে তো এই বাকি দুটো বাহুর ওপরেও আমরা বর্গক্ষেত্র অঙ্কন করেছি এই দুটোর ক্ষেত্রফল কি হবে না বি স্কোয়ার সি স্কোয়ার যোগ করলে কত আসছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা কার সমান হবে না এ স্কোয়ার তো এর থেকে আমরা এটাই বলতে পারবো না কোনো একটা সমকোণী ত্রিভুজ দেওয়া থাকলে এবার ধরে নিচ্ছি ধরো অতিভুজ কত না পাঁচ সেন্টিমিটার এই ভূমি চার সেন্টিমিটার আর এই উচ্চতা তিন সেন্টিমিটার এখন আমরা পিথাগর উপপাদ্য অনুসারে বলতে পারি পাঁচের স্কোয়ার সমান কত হবে না তিন এর স্কোয়ার প্লাস চারের স্কোয়ার তো এখন এই দুটো থেকে কত আসবে দেখো তিনের স্কোয়ার মানে নয় প্লাস চারের স্কোয়ার মানে ষোলো তো নয় আর ষোলো যোগ করলে কত হয় পঁচিশ আর এই পাঁচের স্কোয়ার মানেও কত না পঁচিশ তো এই সূত্র থেকে আমরা এটাই পাই না এই অতিভুজের স্কোয়ার এর স্কয়ার সমান কী হবে না ভূমি স্কয়ার যুক্ত উচ্চতা এটাই হলো পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার টু উচ্চতা স্কোয়ার তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো